এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগর থেকে চলে আসা জলীয় বাষ্পের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং তার সঙ্গে বাংলাদেশে যে বৃষ্টিপাতের হওয়ার কথা ছিল সেই বৃষ্টিপাত অনেকাংশেই কিন্তু হয়েছে হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে মাঝারি ভারী এরপর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বড় রকমের একটা পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা কতটা হবে এবং পরবর্তী ক্ষেত্রে আরও কী পরিবর্তন আসছে সেটা আমরা দেখাবো এর পাশাপাশি শীতের আপডেট কিন্তু এবারে কাছাকাছি চলে এসেছে শীত পড়ার একটা সম্ভাবনা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে ঠিক কতটা নামবে তাপমাত্রা কালী পূজার সময়তে তাপমাত্রা কিন্তু নামার কথা রয়েছে কিন্তু তাতে কি কোনো বাধা আসবে কিনা সেটা আমরা ইতিমধ্যে দেখব যদিও ইতিমধ্যে আবহাওয়া দপ্তর নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের কথা বলে দিয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টটা কি হতে পারে আর আগামী সাত দিন দক্ষিণ ভারতে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাব এখনো কিছুটা রয়েছে ফলে এখানে বৃষ্টিপাত কিন্তু লেগেই থাকবে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে সতর্কতা কিন্তু রয়েছে পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখনই বৃষ্টিপাত বিদায় নিচ্ছে না বৃষ্টিপাত কিন্তু এখন এখানে মোটামুটি চলবে এমন সম্ভাবনা রয়েছে এছাড়া নতুন কোনো সিস্টেম আসছে কিনা এটা অনেকে আবার জিজ্ঞেস করছেন নতুন করে তো এখনও কিন্তু সময় আছে যে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হতেও পারে তবে এখনও সেটার কাছাকাছি আমরা আসিনি বলার মতো যে এই আসবেই তবে এখনও সময় রয়েছে বঙ্গোপসাগরে নভেম্বর মাসটায় কিন্তু সবম সময় রয়েছে সেখানে সিস্টেম তৈরি হতেই পারে তো সেগুলি আমরা পরবর্তী ক্ষেত্রে জানাব আপাতত এই মুহূর্তে আট নদিন কি দশ দিনের মধ্যে কোনো সতর্কতা বা সম্ভাবনা কিন্তু নেই তবে অল্প স্বল্প করে পরিবর্তন যদি হতে শুরু করে সেটার কোনো আভাস পাওয়া যায় আমাদের দেখাতে পারি তো এগুলোতে আমরা দেখাবো নজর রাখবেন সেটা বাংলাদেশের দিকে আসবে কিনা পশ্চিমবঙ্গের দিকে আসবে কিনা নাকি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকেই যাবে নাকি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর এই দিকগুলোতে যেতে পারে না কোন দিকে কি হবে সেটা আমরা দেখব ঘূর্ণাবর্ত কিন্তু এখনও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পরিস্থিতি এখনও অনুকূল আছে সাগরের তাই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই মুহূর্তে লেটেস্ট আপডেট আমরা সেদিকে নজর রাখবো বৃষ্টিপাত যদি ইতিমধ্যে পেয়ে গিয়ে থাকেন যেটা বলেছিলাম যে শনিবার পর্যন্ত কিন্তু সম্ভাবনা ছিল শুক্র শনিবারে তিন এবং চার নভেম্বর সেটা কিন্তু অনেকে পেয়েছেন বাংলাদেশের হয়তো দেখা যাচ্ছে যে যশোর এগুলো পর্যন্ত কিছু কিছু সাতক্ষীরা যশোর শৈলকোপা ফরিদ ওইগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ হয়েছিল তো এগুলো তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত নিশ্চয়ই পৌঁছেছিল তো আর তো কিছুটা ছিলই পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সামান্য কিছুটা বর্ধমান এগুলো ছিল আর কি তো পেয়ে অবশ্যই জানাবেন উত্তরবঙ্গে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা রয়েছে ফলে সিকিম এবং দার্জিলিং কালিম্পং সাইডে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে বাকি অংশে সম্ভবত কিছু না থাকছে না তাপমাত্রা তাপমাত্রাতে ওঠানামা করবে রাতের তাপমাত্রা কতটা নামবে আমরা এখানে দেখব তো চলুন দেখি আবহাওয়া উত্তর কী বলছে তারপর নিই তারপরে আমরা এখানে আসছি লেটেস্ট সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করতে পারেন যদি মনে করেন খুব বড় কিছু নয় যে শেয়ার করে সতর্ক করতে হবে তবে যদি মনে করেন যে আবহাওয়া শীতের আপডেটটা আসছে সেটা শেয়ার করে নিকট আত্মীয়দের কাছে শেয়ার করে দিতে পারেন তো চলুন দেখি আবহাওয়া কী বলছে তো বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসম ভবন চার নভেম্বর যেটা জানাচ্ছে যে দেখুন এখানে একটা ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে দক্ষিণ তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকার উপরে এবং এটার প্রভাবে কি হবে সাত দিন কিন্তু ওই দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি বা দক্ষিণ ভারতের একটু উপরের দিকেও থাকবে তামিলনাড়ু কেরালা এগুলো তো থাকবে ভারী বৃষ্টিপাত কেরালা মাহে আট তারিখ পর্যন্ত তামিলনাড়ু পুদুচেরি কারাইকেল চার সাত তারিখ পর্যন্ত এবং কর্ণাটকের দিকেও রায়লসিমা এগুলো তো অন্ধ্রপ্রদেশের দিকেও ছ তারিখ পর্যন্ত কিন্তু নভেম্বরে বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত থাকবে হালকা মাঝে পাশাপাশি এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে পাঁচ তারিখ পর্যন্ত এবং এগুলো কেরালা মাহেতে হবে এবং তামিলনাড়ু কারাইকেল এগুলোতে চার তারিখ পর্যন্ত ছিল আর কি জানিয়েছিল তবে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত লেগে থাকবে তো বৃষ্টিপাত ওদিকে থাকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু এখন দিন হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বেশ কিছু অংশে আর মানে ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে হবে আর কি আর পশ্চিমী ঝঞ্ঝা যে নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেটা বলা হচ্ছিল সেটা কিন্তু এবার আবাদ বলছে যে সাত তারিখ আসবে সাত তারিখ রাতে এটা প্রবেশ করবে তার ফলে নয় তারিখ বা দশ তারিখ পর্যন্ত ওই সমস্ত এলাকাতে একটু এফেক্ট থাকবে পশ্চিম হিমালয়ের দিকে আসবে এবং এটার প্রভাব কি হবে না বৃষ্টিপাত তুষারপাত মানে বরফ পড়বে আর কি এগুলো হবে জম্মু কাশ্মীর লাদাখ গিলিগেট বালচিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ এগুলো ন তারিখ পর্যন্ত সম্ভাবনা এবং উত্তরাখণ্ড যখন এটা সরবে পশ্চিম দিকে পূর্বে তখন ন তারিখের দিকে উত্তরাখণ্ড এফেক্ট দেবে এটার প্রভাব আমাদের সিকিম এবং এই দিকগুলোতে দার্জিলিং কালিম্পং দিকে আসবে কিনা সেটা পরবর্তী ক্ষেত্রে আবার বোঝা যাবে আর বড় কোনো পরিবর্তন এই মুহুর্তে আসছে না বৃষ্টিপাতের সেই জন্য আবার বলছে যে কোনো বড়ো পরিবর্তন নেই দেশের বাকি অংশে দেখুন কমলা সতর্কতা রয়েছে দক্ষিণ ভারতের এবং এই এলাকাগুলোতে এর পাশাপাশি আস্তে আস্তে এগুলোতে হলুদ সতর্কতা ভারী বৃষ্টিপাত থাকবে অর্থাৎ এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আট তারিখের দিকে গেলে বৃষ্টিপাত থাকবে হয়তো একটু কমের দিকে হবে কিন্তু বৃষ্টিপাতটা লেগে থাকবে আমাদের দিকে কিন্তু কোনো সতর্কতা নেই তো বন্ধুরা দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বেশ কিছুটা পরিবর্তন কিন্তু এনেছে এখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমরা বলছি সিকিমও বলছি তো উত্তরবঙ্গে যেটা রয়েছে মূলত দার্জিলিং কালিম্পংয়ে দু এক জায়গাতে বৃষ্টিপাত থাকবে তবে বাকি অবস্থা শুকনো আবহাওয়া থাকবে এবং এটা পাঁচ তারিখের দিয়ে একটু বলেছে একটু বাড়িয়েছে পাঁচ তারিখ পর্যন্ত হতে পারে এর পাশাপাশি ছয় সাত আট পুরোপুরি শুকনো হচ্ছে সিকিমের দিকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এখানে পাঁচ তারিখ পর্যন্ত হওয়ার পরে শুকনো আবার এখানে সাত তারিখ সাত তারিখ আবার বলছে বৃষ্টিপাত তার সঙ্গে কিন্তু তুষারপাত নতুন যে খবরটা রয়েছে সিকিমের দিকে কিন্তু স্নোফল হতে পারে বুঝতে পারছেন সিকিম অর্থাৎ সিকিমে বরফ পড়বে বুঝতে পারছেন নতুন কিন্তু খবর যেটা উঠে আসছে শুধু বৃষ্টিপাত নয় পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব আস্তে আস্তে আসছে এবং সিকিমে এটা এখানে স্নোফল হবে এবারে কি দার্জিলিং কালিম্পং ওই সাইডেও স্নোফল হবে সেই খবর এখনও আসেনি নিয়মিত নজর রাখবেন সিকিমে কিন্তু নতুন করে খবর তুষারপাত হওয়ার সম্ভাবনা অর্থাৎ ভালো খবর সিকিমে তুষারপাত শুরু হবে অনেকে বেড়াতে যান তো সেই সমস্ত দৃশ্য অনুভব করতে পারবেন এরকম ব্যাপার রয়েছে তারপরে আবার আট তারিখের দিকে এখানে শুকনো আবহাওয়া আপাতত একটা খবর রয়েছে সিকিমের দিকে তুষারপাত হতে পারে এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এখানে কিন্তু শুকনো আবহাওয়া হয়ে যাচ্ছে পাঁচ তারিখ থেকে তবে তার আগে যে সম্ভাবনা বলেছে অবদপপ্তর যে বাঁকুড়া হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর দূত্ত দক্ষিণ চব্বিশ পরগনা এই সাইডগুলোর দুই একটি জায়গাতে মানে খুব খুবই কম কম এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কিন্তু বাকি অংশের আবহাওয়া শুকনো বা মেঘলা থাকতে পারে সুতরাং জলীয় বাষ্প প্রবেশের ফলে এই ব্যাপার সুতরাং আমরা আশা করছি যে পাঁচ তারিখের পর মানে এই যে সোমবার মানে ছ তারিখ থেকে আবহাওয়াতে বড় রকমের পরিবর্তন অনুভব করা যাবে পশ্চিমের দিকে জেলাগুলি দিকে তাপমাত্রা নামতে শুরু করবে এবার এবারে এই তাপমাত্রা নামার পর আবার বাড়বে কিনা সেটা আমরা চেক করব পশ্চিম ঝঞ্ঝের প্রভাবটা থাকবে কিনা সেটা দেখব বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এখানেও কিন্তু শুকনো আবহাওয়া চলে আসছে উড়িষ্যার দিকেও শুকনো আবহাওয়া শুরু হয়ে যাচ্ছে শেষের দিকগুলোতে দেখুন এখানে চার পাঁচ ছয় সাত তারিখের আশপাশ থেকেই শুরু হয়ে যাবে আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন এখানেও দেখা যাচ্ছে তাই রয়েছে আর রাতে তাপমাত্রা চব্বিশ ঘন্টা পর থেকে পরিবর্তন হবে গ্র্যাজুয়াল ফল হবে অর্থাৎ দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে তার পরবর্তী চার দিনের মধ্যে অর্থাৎ আর চব্বিশ ঘন্টা পর থেকে তাপমাত্রা কিন্তু নামার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এই আপডেট থেকে সতর্কতা কিছু থাকার কথা নয় সতর্কতা এই মুহূর্তে নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে যে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে এই সমস্ত জায়গাতে প্রায় হয়ে গেছে মেঘ পরিষ্কার হতে শুরু করে দিয়েছিল এবারে আস্তে আস্তে যেটা দেখব যে শুকনো আবহাওয়া এবং কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে যেটা রবিবারের দিকে দেখা যেতে পারে হালকা করে হয়তো দুপুরের থেকে এগুলোতে এইগুলোতে একদম উপকূলীয় অঞ্চল এবং উড়িষ্যার দিকে কারণ এখানে বৃষ্টিপাত থাকবে আশা করা যাচ্ছে এখানে বাকি অংশে বৃষ্টিপাত হবে না যদি হয়তো একটু উপকূলের দিকের এলাকাতে আস্তে পারে কিন্তু চান্স অনেকটা কম দেখছি এই শুধুমাত্র এই এলাকাগুলোতে এইগুলো একটু দেখুন নীল নীল কালারটা আশা করছি থাকবে এই যে নীল কালারগুলো তার মানে লাইট টু লাইট রেন একটু থাকতেও পারে কিন্তু সম্ভাবনাটা কম যদি মেপে দেখি দেখুন এই যে ওয়ান পয়েন্ট টু মিলিমিটার সেগুলো কিন্তু ওই মেদিনীপুর এবং চব্বিশগ্নার সাইডগুলোতে বাকি অংশে কিন্তু শুকনো শুকনো থাকারই সম্ভাবনা সুতরাং আশা করা যাচ্ছে যে বৃষ্টিপাত কমে যাওয়ার কথা ছ তারিখ থেকে পুরোপুরি আমরা শুকনো পাবো তবে সিকিম এবং দার্জিলিং কালিম্পং সাইডে যে মেঘলা থাকবে এখানে এখানে বৃষ্টিপাতের কথা বলেছে দপ্তর এবং সিকিমের দিকে হালকা তুষারপাতও হতে পারে এমন সম্ভব একদিন কি দুদিন হয়তো বলেছে তো ওইখানে ব্যাপারটা থাকছে তো পরিবর্তনটা ভালো যাচ্ছে সাত তারিখ এই সময়তে পশ্চিমী ঝঞ্ঝা সাত তারিখ রাতে প্রবেশ করবে পশ্চিম ঝঞ্ঝা প্রবেশ এইখান থেকে হবে দেখুন হিমালয়ের পশ্চিম ভাগ হচ্ছে এইটা এইভাবে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ হচ্ছে এইটা দেখি কত বড় হচ্ছে সেটা একবার দেখতে হবে তাহলে বোঝা যাবে যে শীতটা আবার মার খাবে কি না যেটা ঠান্ডাটা কমবে মানে ঠান্ডাটা যেটা বেড়ে যাবে ঠান্ডাটা যেটা বাড়বে সেই ঠান্ডাটা বাড়াটা আবার মার খাবে কিনা তো আট নয় দশ একটু জোরালোই আসছে মনে হচ্ছে এইটা আবার যদি এদিকে যায় তাহলে আবার এইগুলোতে বরফ বা বৃষ্টিপাত শুরু হবে তো আপাতত মেঘলা আকাশও দেখা যাচ্ছে এইগুলো থেকে আবার বং আরব সাগর এখান থেকে আবার একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে যে আরব সাগরের এই যে দেখুন ভারতের পশ্চিম উপকূলে এখানে একটা আবার ঘূর্ণাবর্ত সিস্টেমের মতো হবে কি এখানে একটা সিস্টেমের মতো দেখা যাচ্ছে দেখুন আরব সাগরে আবার নতুন করে একটা বড় সিস্টেমের দেখা যাচ্ছে অর্থাৎ ঘূর্ণাবর্তনের মধ্যে থেকে নিম্নচাপ ক্ষেত্র অনুভব করা যাচ্ছে এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি তো এটাকে একটু দেখি ট্র্যাক করে দিই এটা কিছু হবে না এটা কোন দিয়ে এটা মিলেই যাবে বলছে এগারো তারিখের মধ্যে এবার মিলিয়ে যাবে তবে এতে নজর রাখা হবে আমরা দেখবো এটা কিছু হচ্ছে না বঙ্গ আরব সাগরে বঙ্গোপসাগরে এখন দেখেই নিই দেখাচ্ছিলাম যেহেতু আরব সাগর আপাতত থাকলেও বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে কিছু দেখা যাচ্ছে না পরবর্তী ক্ষেত্রে এখানে আরেকটা আসছে ফিলিপিন্সে আসছে এবার এইটা এখানে দেখা যাক এটা টোপকা টুপকে এখানে আসে কি সেটা দেখতে হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো আপাতত এই মুহূর্তে কোনো বঙ্গোপসাগরের সিস্টেম নেই এবার আমি যেখানে ছিলাম কোথায় ছিলাম না মেঘমালাতে আমরা দেখছিলাম পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা দেখছিলাম ন তারিখের দিক পর্যন্ত এখানে আসছে তো পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখি নয় দশ চলে যাচ্ছে এগুলোতে একটু মেঘলা হবে এটার প্রভাবে একটু মেঘলা হতে পারে নয় দশ ফলে এইখানে একটু বাধা আসবে ফলে তাপমাত্রা কমে গিয়ে আবার তাপমাত্রা একটু বাড়তে পারে সম্ভবত দেখছি আমরা তাপমাত্রা চেক করবো বৃষ্টিপাত হওয়ার মতো কোনো খবর দেখা যাচ্ছে না আপাতত একটু সামান্য সামান্য দেখে নিচ্ছি মেঘলা মেঘলা হবে কি না না সেরকম দেখা যাচ্ছে না মেঘলা হয়তো পারে কিন্তু একটু বারো তেরো দিকে এইগুলোতে একটু মিষ্টি মিষ্টি ভাব দেখা যায় সুতরাং বুঝতে পারছি যেগুলো বলার চেষ্টা করছি যে শীতটা শীতের মতো ব্যাপার হলো আবার তাপমাত্রা বৃষ্টিপাত দেখাচ্ছে এগুলোতে মানে একটা লাইন আসছে ফলে এগুলোতে একটু নজর রাখা হবে আবার তো তাপমাত্রা ওঠানামা করবে বলেই মনে হচ্ছে তার মানে জানার জন্য আমরা একটু তাপমাত্রা ক্লিক করে নিচ্ছি কোথায় ক্লিক করা যায় দুটো তিনটে জায়গা করি ধরে রাখুন এখানে আসানসোলটা করি পশ্চিমের দিকের জেলা একটু দেখে নিই আসানসোল এখানে কি হচ্ছে বৃষ্টিপাতের ডপস দেখাচ্ছিলো এবারে রবিবার থেকে তাপমাত্রা দেখুন কুড়ি ডিগ্রিতে চলে আসছে এই কুড়ি ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ এই পাঁচ যেটা বললাম ছ তারিখ থেকে নামবে তো আঠেরো হয়ে যাচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ রোধ ধর্ম আকাশ থাকবে মঙ্গলবার বোঝা যাবে যে ঠান্ডাটা বাড়ছে সতেরো ডিগ্রি চলে আসবে এবং বুধবারে ষোলো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি হতে পারে আর সর্বোচ্চ আঠাশ থেকে উনত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে বা ম্যাক্সিমাম তিরিশ তো এইটা হচ্ছে থাকছে কিন্তু ন তারিখে তাপমাত্রা নেমে আসানসোলের দিকে অর্থাৎ পশ্চিমাঞ্চলের দিকে জেলাগুলিতে পনেরো ডিগ্রি হয়ে যাবে অর্থাৎ শীতের অনুভূতি হতে শুরু করে দেয় যে আমেজটা শীতটা আসছে মনে হবে কিন্তু ওই যে বললাম একটা পরিবর্তন নয় তারিখ পর্যন্ত পশ্চিম ঝঞ্ঝা তার প্রভাব একটু কিছুটা থাকবে তার ফলে একটু মেঘলা আকাশ হয়ে যেতে পারে এবং আরব সাগর একটা ঘূর্ণাবর্ত দেখাচ্ছে নিম্নচাপ তার প্রভাবে কিছু বাষ্প প্রবেশ কথা বলছে মধ্য ভারত হয়ে ফলে মেঘলাকাশ হলে আবার তাপমাত্রা দেখুন যেটা পনেরো ডিগ্রি হচ্ছিলো সেটাই কিন্তু আঠেরো ডিগ্রিতে অর্থাৎ তিন ডিগ্রি আবার জাম করে যাচ্ছে এবং আঠেরোর পর আবার এগারো তারিখেও আঠেরো থাকছে শনিবারের দিকে তারপরে বারো তারিখের দিকে এটা সতেরোতে আবার নামছে আস্তে আস্তে কালী পূজার আগে কি হবে সেটা আবার দেখতে হবে আপাতত যদি কোনো বাধা না থাকে তাহলে কিন্তু শীত নামে থাকবে তবে আঠেরো থেকে উনিশ মধ্যেই থাকবে হয়তো কুড়ি ডিগ্রির নিচেই থাকবে নভেম্বর মাসে পনেরো তারিখের দিকে আশা করছি তো কালী পূজার আবহাওয়াটা মোটামুটি শুকনো মধ্যে থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবং তাপমাত্রা নামার মধ্যে থাকবে সুতরাং কালী পূজার রাত ঠান্ডা ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতাতে ক্লিক করে নিচ্ছি ওটা যেটা সতেরো ছিল সেটা হয়তো একটু বেশি হবে বৃষ্টি হচ্ছে সম্ভাবনা ছিল এবারে হচ্ছে রবিবার থেকে শুকনো অবহাবে একটু আংশিক মেঘলা থাকতে পারে বাইশ এবং সর্বোচ্চ তেইশ এইটা একুশ এবং সাত তারিখের দিকে চলে আসছে উনিশ দেখি উনিশটা আর কমবে কিনা দেখে নিচ্ছি আট তারিখে কিন্তু চলে আসবে আঠের রোটে এবং আট তারিখে আঠেরো নামার পরে উনিশ ন তারিখেও আঠেরোতেই থাকবে দশ তারিখের দিক থেকে সম্ভবত না দশ তারিখ এখানে আবার তাপমাত্রাটা কম দেখাচ্ছে সতেরোটি তার মানে এইখানে এফেক্ট হচ্ছে না তার মানে এখানে ঠান্ডাটা আমাদের থাকবে দেখতে পাচ্ছেন তো দেখলাম আমরা কলকাতাটা যেটা আবার চলে গেল হয়তো আবার ক্লিক করে নিচ্ছি একবার যেখানে ছিলাম দশ তারিখের দিকে দশ তারিখের দিকে দেখলাম যে সতেরো পর্যন্ত কলকাতার আশেপাশের তাপমাত্রা কিন্তু নেমে যাবে সতেরো তারপরে আবার এক দু ডিগ্রি বেড়ে যাচ্ছে উনিশ করে হয়ে যাচ্ছে তোমার উনিশ অর্থাৎ যেটা বললাম যে উনিশের মধ্যে থাকবে সর্বোচ্চ তিরিশ এবং সর্বনিম্ন উনিশের মধ্যে থাকবে সুতরাং কুড়ির নিচে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার এটাকে একটু উত্তরবঙ্গে ফেলি উত্তরবঙ্গে দেখুন কি হচ্ছে উত্তরবঙ্গে কোথায় ফেলবো দেখুন আমরা গ্যাংটকে দেখবো একটু দেখে নিচ্ছি গ্যাংটকে এই দিকগুলোতে আপাতত বৃষ্টি বৃষ্টি দেখাচ্ছে যদি আপাতত স্নো ফল হতেও পারে বলছে এইগুলোতে একটু করে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো আমরা দেখছি এখানে এই গ্যাংটকের উপরে এইগুলোতে কিন্তু একটু লাচুং ফাচুং এগুলোতে কিন্তু মাইনাস এক ডিগ্রি তার মানে দেখুন এই যে এগুলোতে তুষারপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জিরো পয়েন্ট ফোর সেন্টিমিটার তুষারপাত দেখা সুতরাং উত্তরবঙ্গের উপরে যে সিকিম রয়েছে সেখানে কিন্তু বরফের কথা যেটা বলা হয়েছে তুষারপাত সেটা কিন্তু হতে পারে এবং দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাতের ব্যাপার হতে পারে বাকি অংশে শুকনো থাকবে এবং তাপমাত্রা আট তারিখের দিকে আমরা যদি দেখি তো আঠেরো ডিগ্রি কুড়ি ডিগ্রির মধ্যে নামা উঠে নামা করবে এবং উনিশ ডিগ্রি এখানে এই যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং বাংলাদেশের রংপুর রাজ্যের মনোমনসিংহ থেকে সতেরো ডিগ্রি পর্যন্ত আট তারিখের মধ্যে তাপমাত্রা কিন্তু নেমে যাবে সর্বোচ্চ তাপমাত্রা যেটা বললাম ওই তিরিশের মধ্যেই ঘোরাফেরা করবে এই রয়েছে আপডেট কোনো পরিবর্তন হলে আপনারা জানিয়ে দেবো এই যে নতুন কোনো সিস্টেম এখানে এটা কিছু বড়ো পরিবর্তন হবে কি না সেটা জানাবো আর বঙ্গোপসাগরে এই যে নতুন যে একটা এখানে একটা সিস্টেম আসছে ফিলিপিন্সের দিকে সেইটা অ্যাটাক করে টোপকে গিয়ে বঙ্গোপসাগরে আবার এইভাবে টোপকে যাবে কিনা আমরা এটা দেখব পরবর্তী ক্ষেত্রে ধন্যবাদ